আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি সিলেবাস এবং বিগত প্রশ্ন বিশ্লেষণের নৈতিকতা মূল্যবোধ সুশাসন বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রিয়াজুল, 40তম বিসিএস এগ্রিকালচার ক্যাডারে রিকমেন্ডেড। প্রথমে আমরা সিলেবাসটা এক পলকে দেখে আসি। সিলেবাসে এখান থেকে 10 নম্বর আসে। সিলেবাসটা ইংলিশ ভার্সনে দেওয়া আছে। আমরা যদি বাংলা অনুবাদটা দেখি, 10 নম্বরের বাংলা অনুবাদ আপনারা চাইলে দেখতে পারেন এখানে। এরপর আমরা বিশ্লেষণে চলে যাই 10 নম্বরের ভিতরে। এখানে আসলে ওইভাবে বিশ্লেষণ করে পার্থক্য বের করাটা খুব কঠিন। যাই হোক, যে মেইন টপিকগুলো আছে সেখান থেকে কী পরিমাণ কোনটা থেকে প্রশ্ন এসেছে সেটা আমরা দেখি। 35 থেকে 44 পর্যন্ত, তার ভিতর 42 এবং 39 কোনো প্রশ্ন আসেনি এখান থেকে। যাই হোক, নৈতিকতা বিষয়ক যে প্রশ্ন আছে সেখান থেকে মোট 14টি প্রশ্ন এসেছে। যাবৎ মূল্যবোধ সম্পর্কিত প্রশ্ন এসেছে 17টি, সুশাসন সম্পর্কিত প্রশ্ন এসেছে 25টি, বইয়ের লেখক বা কোটেশন থেকে 9টি প্রশ্ন, সংবিধান ও অন্যান্য বিষয় নিয়ে 15টি প্রশ্ন, এই মোট 8টি বিসিএসে 80টি প্রশ্ন এসেছে। তো আপনারা এই যে ক্লাসগুলো আছে এগুলোর পিডিএফ পেতে চাইলে দেখুন এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে এগুলোর পিডিএফ দেওয়া আছে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো আপনার ফেসবুক প্রোফাইল, গ্রুপ বা পেজে শেয়ার করবেন। নৈতিকতা মূল্যবোধ সুশাসনে মোটামুটি একটা নাম্বার পাওয়ার জন্য আপনারা 35 থেকে 44 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুব ভালো করে সমাধান করবেন। চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, সেটি দেখতে পারেন আপনারা। প্রশ্ন সমাধানের সাথে আর একটা ক্লাস আমি দিয়েছি, দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই ক্লাসটি খুব ভালো করে করবেন। আমি অনেক রিসার্চ করে ক্লাসটা তৈরি করেছি এবং সেখান থেকে কিছুই বাদ দেবেন না। সংবিধানটা আর একবার ভালো করে দেখবেন, বিশেষ করে 8 থেকে 47 পর্যন্ত যে ধারাগুলো আছে সেগুলো। এরপর যদি কেউ আরও বেশি পড়তে চান তাহলে 11-12 শ্রেণীর প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক এর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সুশাসন ও তৃতীয় অধ্যায়ের মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য এই 2টি অধ্যায় পড়বেন। আর একটা বিষয়ে যদি চান পড়তে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় যে বিসিএসের আগে, সেখানে স্পেশাল সংখ্যার দেখুন নৈতিকতা মূল্যবোধ সুশাসনের যে 2-3 পৃষ্ঠা তথ্য থাকে সেটি পড়তে পারেন। আর সবশেষে পরীক্ষার আগে একটা ক্লাস দেওয়া হবে, সেই ক্লাসটা অবশ্যই দেখবেন আপনারা। তো এই ছিল মোটামুটি আপনাদের যে 10টি টপিকস আছে প্রিলিমিনারি, 10টি টপিকসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং সিলেবাস। সামনের থেকে ইনশাল্লাহ বিগত প্রশ্নগুলো সমাধান কিছু দেওয়া আছে আর যেগুলো বাদ আছে সেগুলো সমাধান দিয়ে আমরা ক্লাসে চলে যাব। তো কোনো কিছু জানার থাকলে বা পরামর্শ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।